ভ্যাকসিনে বার্নিং ট্রিট যাই, যাওয়ার পর আমরা দেখতে পাই যে অসুস্থ লাশ, যেহেতু হাঁপানির সমস্যা তাই এই কারণে তার ধোঁয়ায় তার দম বন্ধ হয়ে যাওয়ার কোনো কিছু করতে পারে। বেইলির ট্র্যাজেডিতে আমাদের দুজন সাবেক সহকর্মীকে হারিয়েছি, একজন অভিশ্রুতি শাস্ত্রী আর তুষার হাওলাদার। তুষার হাওলাদার আমাদের ভিডিওগ্রাফার হিসেবে ইন্টার্ন করেছিল, ইন্টার্ন শেষে সে হচ্ছে স্টার্টিক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও এডিটর হিসেবে জয়েন করেছে। আর অভিশ্রুতি শাস্ত্রী সেও জানুয়ারিতে আমাদের এখানে রিজাইন করে এক মাস বিশ্রাম নিয়ে এই নতুন মাস থেকে আবার পুরোদমে অন্য একটি হাউসে শুরু করার কথা ছিল। তো তুষার হাওলাদারের বিষয়টি হচ্ছে রাতে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে, তো যোগাযোগ করার পর রাতে সকালে এসে কিন্তু তার ফ্যামিলি লাশটি যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি নিয়ে যাওয়া হয়। তো যখন তার বাসায় নেওয়া হয় তখন অভিশ্রুতি আর তুষারের যে মিউচুয়াল ফ্রেন্ড ছিল তারা বলেছে যে অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছে না, তখন আমাদের সাথে যোগাযোগ করে আমরা তখন ঢাকা মেডিকেলে যোগাযোগ করার পর মর্গে যাই। মর্গে যাওয়ার পর তখন ষাটটি লাশ ছিল মর্গে, তো ষাটটি লাশে আমরা পাইনি অভিশ্রুতিকে। তখন তারা বলেছে যে ঢাকা মেডিকেলে শেখ হাসিনা বার্ন ইউনিটে একটি লাশ হস্তান্তর করা হয়েছে। তো আমরা শেখ হাসিনা বার্ন ইউনিটে যাই, যাওয়ার পর আমরা দেখতে পাই যে অসুস্থের লাশ, তার আগেই হাঁপানির সমস্যা ছিল, হাঁপানির সমস্যা তার কোনো পোড়া বা কোনো ধরনের সমস্যা হয়নি, কিন্তু যেহেতু হাঁপানির সমস্যা তাই এই কারণে তার ধোঁয়ায় তার দম বন্ধ হয়ে যাওয়ার কোনো কিছু করতে পারে। আসলে পরিবারের সাথে যোগাযোগ করেছি, একটি নাম্বার ছিল সেই নাম্বারটি বন্ধ, আর তিনি ইডেন কলেজে পড়াশোনা করতো, ইডেন কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টে যোগাযোগ করা হয়েছে, তারা বলছে যে আজকে শুক্রবার বিদায়, শুক্রবার অফিসিয়াল কার্যক্রম প্লাস হচ্ছে ঢাবেই ভর্তি পরীক্ষা চলছে, এই কারণে এখন ইমিডিয়েটলি তারা হেল্প করতে পারছে না। আর তিনি রাজি হলে থাকতো, সে রাজি হলেও যোগাযোগ করা হয়েছে, রাজি হওয়ার থেকে বলা হচ্ছে যে তারা যদি জানতে পারে পরিবারের কারো সন্ধান পায় তার ইমিডিয়েটলি আমাদেরকে জানাবে, এটা ফায়ার সার্ভিস ব্যবস্থা ঠিক ছিল না, কিন্তু এর আগে আমরা জানতে পারি না, কারণ আমাদের কাছে কিন্তু এক্সেস হলো না। এক্সেস ফায়ার সার্ভিস ইউনিট পরিবেশ ছাড়পত্র দেয়, রাজুক ছাড়পত্র দেয়, সব কিছু মিলে কিন্তু একটি ভবন গড়ে ওঠে। তো এগুলো যেহেতু ঠিকভাবে মানা হচ্ছে না, সে বিষয়ে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তখন আবারও বলতে হচ্ছে যে মার্কেট কিন্তু 9টার মধ্যে, মার্কেট বা কোনো রেস্টুরেন্ট 9টার পর কিন্তু খোলা রাখার নিয়ম নেই, মানে রেস্টুরেন্ট তখন হচ্ছে টেক অ্যাওয়ে বা মানে খাবার নিয়ে যেতে পারবে এই রাখার ব্যবস্থা ছিল। শুধু আমরা দেখতে পাচ্ছি দিব্যি 10:30 পর্যন্ত সেখানে লোকজন অবস্থান করছে। তো এটি হচ্ছে আমি বলবো সকল প্রশাসনিক যত জটিলতা সমন্বয়তা সকলে এটার জন্য দায়ী, এটা হচ্ছে পরিকল্পিত করে অনেকে বলে যে হত্যাকাণ্ড পায় এরকম, মানে নিরাপদ মৃত্যুর একটা নিশ্চয়তা সেটি এখন আমরা পাচ্ছি না।